السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمرت الدين دار مسلم بهاي وبنيرا سبعك مناسب. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। الله رب العالمين بلسن: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله رب العالمين আমাদেরকে উত্তম জাতি হিসেবে, আমাদেরকে উত্তম উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আর সৎ কাজ থেকে মানুষকে ফিরানোর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো চলুন, তাকওয়ার মর্যাদা কি? তাকওয়ার মর্যাদা এখানে কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, বা তাকওয়া অবলম্বন করার যে করে তার মর্যাদা কি? এই সমস্ত বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনাব। তো চলুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? ইসলামের শরীয়তে তাকওয়া সকল নেক আমলের মূল বলা হয়েছে। ইসলামের তাকওয়া, শরীয়তে তাকওয়া সকল নেক আমলের মূল বলা হয়েছে। নিয়াত ও ইখলাসের মূল ভিত্তি তাকওয়া, নিয়াত ও ইখলাসের মূল ভিত্তি তাকওয়া। তাকওয়া ব্যতীত আল্লাহর নিকট কোনো কিছুরই মূল্য নেই। তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কোনো নিকটই মূল্য নেই। পবিত্র কোরআনে জাতি, ধর্ম, বর্ণ, বংশ, পরিচয় কোনো কিছুকে মর্যাদার মাপকাঠি হিসাবে দেখা হয়নি, বরং তাকওয়াকে মর্যাদার মানদণ্ড হিসাবে নির্ধারণ করা হয়েছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, বংশ, পরিচয়, কে কালো, কে সুন্দর, কে গরিব, কে বড়লোক, কোটিপতি, শিল্পপতি, এগুলোর কিছু দেখা হয় না। দেখা হয়েছে শুধু তাকওয়াকে মর্যাদার মানদণ্ড হিসাবে নির্ধারণ করা হয়েছে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমে বলেছেন: ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আউনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: ওহে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে লোক সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। আমাদেরকে একজন নারী, একজন পুরুষ থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের আসল পিতা কে? আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিসসালাম। এই একজন পুরুষ, একজন নারী থেকে কি আল্লাহ তাআলা যুগল সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন?
এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভাজন করেছি। বিভিন্ন জাতিকে বিভিন্ন গোত্র হিসাবে কি করেছেন, আলাদা আলাদা করে দিয়েছে, যেন তোমরা নিজেদের পরিচয় বহন করতে পারো। বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় কি করছে, আলাদা আলাদা করে সৃষ্টি করছেন, তোমরা তোমাদের পরিচয় যেন পেতে পারো। নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে অধিক তাকওয়াবান। ইন্নাল্লাহ আলিমুন খাবির, ওই ব্যক্তি আল্লাহর কাছে তাকওয়াবান, অধিক তাকওয়াবান, সর্বোত্তম, যার ভিতরে তাকওয়া আছে সেই কি সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বোত্তম ওই ব্যক্তি তাকওয়াবান, যে ওই ব্যক্তি যে অধিক তাকওয়াবান, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি বেশি আছে সেই কি তাকওয়াবান। পবিত্র কোরআনের এ বাণী থেকে স্পষ্ট বোঝা যায় পদ পদবী বংশ মর্যাদা, পদ পদবী বংশ মর্যাদা, বাহ্যিক সৌন্দর্য, অর্থ সম্পদ, প্রভাব প্রভাব প্রতিপত্তি আল্লাহর নিকট কোনোটারই মূল্য নেই যদি না তাকওয়া থাকে। তাকওয়া না থাকে এগুলো কোনো কিছু আল্লাহর কাছে মূল্য নেই, সব মূল্যহীন তুচ্ছ। ইবলিসের উপর আদম, নমরুদের উপর ইব্রাহিম, ইবলিসের উপর আদম, নমরুদের উপর ইব্রাহিম, ফিরাউনের উপর মুসা আলাইহিসসালাম, আবু জাহেলের উপর বেলাল, খাব্বাব, খোবায়েব, আম্মারদের মর্যাদার প্রকৃত কারণ ছিল তাকওয়া। হ্যাঁ, প্রকৃত কারণ ছিল তাকওয়া। এদের উপর যে মূলত তাকওয়ার জন্য কি এরা কি হয়েছে, আল্লাহ তাআলা এদের উপরে কি করেছেন, মর্যাদাশীল করেছেন, মর্যাদাবান করেছেন। ইবলিস আদমকে মর্যাদাবান করেছেন, আদম আলাইহিসসালামের তাকওয়া ছিল, ভয় ছিল, ভীতি ছিল, ইবলিসের ভয় ছিল না। নমরুদের উপর ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের কি মর্যাদা বেশি ছিল না, নমরুদ তার মর্যাদা ছিল না, তার ভিতরে তাকওয়া ছিল না। ফিরাউনের উপরে মুসা আলাইহিসসালামের মর্যাদা বেশি ছিল, কেন, মুসা আলাইহিসসালামের অন্তরে তাকওয়া ছিল, ভয় ছিল, ভীতি ছিল। আবু জাহেলের উপর বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি আবু জাহেল থেকে কি মর্যাদা বেশি দিয়েছেন, কেন দিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর কি ছিল, তাকওয়া ছিল, ভীতি ছিল। খাব্বাব, খোবায়েব, আম্মারদের মর্যাদা প্রকৃত কারণ ছিল তাকওয়া। হ্যাঁ, তাদের মর্যাদা এত বেশি ছিল কিসের জন্য, তাকওয়ার কারণে কি এদের মর্যাদা এত বেশি হয়েছিল। তাকওয়া ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখানে বলছে যে পদ পদবী, কোন পদবী, কোন পদ সে পেয়েছে, সে কি মন্ত্রী মিস্টার নাকি কোন পদবী, কোন বংশীয় লোক, এই সমস্ত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নেই, আল্লাহর কাছে এটা কোনো মূল্যই নেই যদি তার ভিতরে তাকওয়া না থাকে। যার ভিতরে তাকওয়া আছে সে কি মুত্তাকি, আর তার তাকওয়াদের জন্য আল্লাহ তাআলা কি করছেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফে যে দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়ামে তাশরিফের মধ্যে সময়ে, তাশরিফের মধ্যে সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, তিনি বললেন, হে মানব সকল, তিনি বললেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমাদের রব এবং তোমাদের রব এবং তোমাদের পিতা এক। তিনি বললেন, তোমাদের রব এবং তোমাদের পিতা এক। সাবধান, আরবের উপর অনারবের উপর আরবের, লালের উপর কালোর, কালোর উপর লালের তাকওয়া ব্যতীত কোনো প্রাধান্য নেই। তোমাদের মধ্যে তাকওয়াবানই আল্লাহর নিকট শ্রেষ্ঠ। তোমাদের ভিতরে কি তাকওয়াবান, যে ব্যক্তি তাকওয়া আছে সেই ব্যক্তি কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কে বলছেন, রাবী কারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলছেন, বিদায় হজের সময় বলছেন, তাকওয়া তোমাদের মধ্যে তাকওয়াবানই আল্লাহর কাছে সব থেকে নিকট, হ্যাঁ নিকট শ্রেষ্ঠ। এখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অধিক তাকওয়াবান, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর কাছে সব থেকে আল্লাহর নিকট শ্রেষ্ঠ হয়েছে ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। যার ভিতরে তাকওয়া নাই সেই ব্যক্তির ভিতরে কি নাই, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অতি নিকটবর্তী হইতে পারে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হতে পারে। আল্লাহ তাআলা নিকট যে কোনো কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য তা তাকওয়া ভিত্তি হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা নিকট যে কোনো কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য তা তাকওয়া ভিত্তি
ব্যক্তি হওয়া আবশ্যক, তাকওয়া ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। তাই পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে সে বিষয় প্রতি প্রদান তাকিদ প্রদান করে বলে হয়েছে। যেমন বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে, ওহে যারা ইমান গ্রহণ করেছ, হে ইমানদারগণ, ইয়াজুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ যারা ইমান গ্রহণ করেছ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। যেভাবে ভয় করার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেইভাবে কি ভয় কর, ভয় করো। অতএব এমত অবস্থায় যেন তোমাদের মরণ না হয়, যেন তোমরা মুসলিম নও। এমত অবস্থা তোমাদের জন্য কি না হয়, মৃত্যু না হয়, যে তোমরা মুসলিম নয়। তো আমরা তো মুসলিম দাবি করি, যে আমরা মুসলমান, মুসলমান করে দাবি, মুসলমান করে কি হয়েছি, জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা মুসলমান দাবি করেছি। তাহলে তো বোঝা গেল যে আয়াতটা তো আমাদের জন্য নয়। আসলে কি আয়াতটা কি আমাদের জন্য নয়, না ওই ইহুদি খ্রিস্টানদের জন্য প্রযোজ্য করে আল্লাহ তালা নাজিল করেছে? না, এটা কোন আল্লাহ তালা সমস্ত মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। মুসলমান হতে হলে কি কি দরকার সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون। সূরা হাশর 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেরই লক্ষ্য বা উচিত যে সে আগামী দিনের পরকালের জন্য কি অর্জন করেছে, অর্থাৎ আগামী দিনের জন্য কি অর্জন করেছে, কি করেছে সেটা অর্জন করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করছো সে বিষয়ে আল্লাহ খবর রাখেন। তোমরা কি করেছো, কি করতেছ, সেগুলো সব কি আল্লাহ খবর রাখেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে যদি তাকওয়া করতে তাকওয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরকালে শান্তির অবকাশ রেখেছেন, শান্তির কোনো শেষ নাই, জান্নাত রেখেছেন। ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম ওয়াসমাউ ওয়াতিউ ওয়াআনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা বলেন, ইশরা নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। যাদেরকে প্রবৃত্তির মন্দ চাহিদা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। হ্যাঁ, তোমরা তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো, হ্যাঁ ভয় করো, শ্রবণ করো, আনুগত্য করো, এবং নিজেদের জন্য যা কল্যাণকর তা খরচ করো। তোমাদের জন্য যা, নিজেদের জন্য আনুগত্য করো, যা নিজেদের জন্য কল্যাণকর তা কি খরচ করো। যাদেরকে প্রবৃত্তির মন্দ চাহিদা থেকে কি করে রক্ষা করা হয়েছে তারাই কি সফল কাম। যে তোমরা যেটা প্রয়োজন সেটা খরচ করো, তোমাদের জন্য যেটা কল্যাণ করো সেটা তোমরা খরচ করো, সমস্যা নাই। আর তোমরা শ্রবণ করো, কোনটা শ্রবণ করো, ভালো কিছু শ্রবণ করতে গেছে, আল্লাহকে ভয় করো, শ্রবণ করো, শোনো, ভালো কথা শোনো, এবং আনুগত্য করো আল্লাহ রাব্বুল আলামিন। এইগুলো না করলে কিন্তু কোনো কোনোই উপায় নেই। পবিত্র কোরআনে এর বহু সংখ্যক আয়াত প্রমাণ করে একজন মানুষের জন্য যে ভালো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য কাজটি তাকওয়া ভিত্তিক হওয়া বাঞ্ছনীয়। আল্লাহর কাছে কোনো কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশেষ করে এটাই লাগবে, তাকওয়া লাগবে, ভয় লাগবে, ভীতি লাগবে। আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই, আমরা যখন তার কোনো ইবাদত করতে দাঁড়াই, তার এটাই ভয় থাকতে হয় যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর গুণগান গাইতেছি। তা এছাড়া আমাদের কোনো উপায় নেই, এছাড়া কোনো আমাদের কি পথ নেই আল্লাহ তাআলাকে না মেনে কোথায় যাব। আল্লাহ তাআলা এই কারণে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু। হ্যাঁ, জিনকে বলেছেন, মানুষকে বলছেন, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কি করতেছো,
তোমরা যদি আমাকে না মানো তাহলে আমার কি আমার আমার পৃথিবী ছেড়ে তোমরা চলে যাও, আর পৃথিবী থেকে ছেড়ে চলে যাওয়ার মতো সাধ্য সামর্থ্য ক্ষমতা কারো নেই, অর্থাৎ তোমরা কোথায় বিভ্রান্ত হয়ে ঘুরতে পেরেছ, হ্যাঁ তোমরা যেতে পারবা? সম্ভব না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তার তার কাছে যেতে হবে, তার কাছে তাকওয়া অবলম্বন করতে, তাকে ভয় করতে হবে। ভয় তাকে ভয় না করলে আমরা ইহকাল পরকাল দুটোটাই কি আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুটোটাই আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, দুটোটাই আমাদের জন্য কি সংকট হয়ে দাঁড়াবে। এখানে বলা হয়েছে যে আমরা যে যেগুলো করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখানে বলা হয়েছে যে আল্লাহর কাজ, হ্যাঁ আল্লাহর কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণ, ভালো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে তাকওয়া থাকতে হবে। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আর রহমানের ভিতরে বলেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, যে ব্যক্তি তার হাশরকে ভয় করে, যে ব্যক্তি তার মিজানকে ভয় করে, যে ব্যক্তি তার পলসাদকে ভয় করে, যে ব্যক্তি তার কিয়ামতের কিয়ামতকে ভয় করে, শেষ দিবসকে ভয় করে, আল্লাহর সামনে যে দণ্ডায়মান হতে হবে, কত বছর খামসিন আল ফাসানা, যে 50,000 বছর কেটে যাবে, 50,000 বছর সময় ওখানে থাকতে হবে। তো আসলে আমরা তো দুনিয়ায় দেখা যায় 60 বছর পাইলে সময়টা আমরা কত লং টাইম মনে করি, কত বড় সময় মনে করি, আসলে কি এটা কিছুই না ওখানের তুলনায়, এই দুনিয়ার কিচ্ছু নয়। আসলে আমরা খুবই একটা ছোট একটা ক্ষণস্থায়ী দুনিয়া আছি, আর চিরস্থায়ী তো জান্নাত বা পরকালটা তো আমাদের জন্য আছে। আসলে এই দুনিয়াটা এত ক্ষণস্থায়ী, এখানে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতন ভয় করতে হবে। যদি ভয় সেভাবে করতে না পারি তাহলে কীভাবে কী করতে হবে? তো ভয় যদি না করি তাহলে আমরা যে কোনো কাজ করতে পারি, যদি ভয় আল্লাহর ভয় যদি আমাদের অন্তর থাকে তাহলে আমরা কিছু করতে পারবো না। তো এটাই যে বোঝা যাবে যে আসলে আমরা ছোটবেলা আমাদের ওস্তাদ একটা কথা ঘটনা বলতো যে আসলে ভয় করা বা ভালো কাজ করতে হলে কী করতে হবে, এটা আল্লাহ তাআলাকে দেখাচ্ছে যে তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে। এটা একটা সবসময় একটা প্রতি বৃহস্পতিবারই আমাদেরকে নিয়ে দিনই জলসা বসত, ওখানে দিনই আমল কিভাবে করবে, এবাদত কিভাবে করবে, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা বড় আল্লাহ লোক বানাইছে, কি করেছেন, এগুলোর বিভিন্ন রকমের প্রতি বৃহস্পতিবার আমাদের নিয়ে কি জলসা করতেন, দিনই কথা বলতেন, হাদিস কোরআন দিয়ে কথা বলতেন। তখন একটা ঘটনা বলছিল যে এইটা যখন একটা শিক্ষক সমস্ত ছাত্রদেরকে ভালোবাসত, তবে আছে কিছু কিছু ভালো ছাত্র আছে যে ওস্তাদের মন কিনে নিয়েছে, ওস্তাদের অন্তরে জায়গা নিয়েছে। তো একদিন সমস্ত ছাত্ররা বললে যে হুজুর, যে আপনি অমুককে এত বেশি ভালোবাসেন, আমাদেরকে এত বেশি ভালোবাসেন না, কারণটা কি? একটু তা যখন ছাত্ররা প্রশ্ন করলো যে তাকে কেন ভালোবাসি আর তোমাদেরকে কেন এত বেশি ভালোবাসি না, আসলে এটা আল্লাহ তালার কাছে যেরকমের খাঁটি বান্দা আছে, যে আল্লাহ তালা নৈকট হাসের করতেছে, আল্লাহ তালা চাওয়া আল্লাহ তালা যেগুলো করেছেন, যেগুলো করতে বলছেন সেগুলো পরিপূর্ণভাবে বলেছে করছেন বা বলেছেন করতেছে, এদেরকে আল্লাহ তালা মোমেন হিসাবে আখ্যায়িত করেছেন। আর কাফের কাদেরকে আখ্যায়িত করেছেন, তো যারা আল্লাহ তালার আনুগত্যকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, আল্লাহ তালাকে মানে না, এরা হচ্ছে কাফের। তা যারা আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে মানে তাদেরকে মোমেন বলা হয়েছে, যারা মানে না তাদেরকে কাফের বলা হয়েছে। তা দুটো তো মানুষ, দুটোটা মানুষ। তা এখানে বলাইছে ওস্তাদের যে একজনকে বেশি ভালোবাসে একজনকে একটু কম ভালোবাসে, কেন ভালোবাসে? ওস্তাদে ভালোবাসেনি কিন্তু ওস্তাদকে ভালোবাসাতে বাধ্য করেছে। কেন বাধ্য করেছে? ওস্তাদ যেটা করতে বলেছেন পছন্দ হয়েছে সেটা বলছে, এটা করবা না, এটা করবা, এটা করবা না, তার ওই ছাত্রটা কিন্তু তার কথা মোতাবেক চলেছে, যেই কারণে ওস্তাদের অন্তরে তার জায়গা হয়ে গেছে। তো এক তখন ছাত্ররা বলছে আমাদেরকে ভালোবাসেন না বেশি, কিন্তু ওদেরকে এত ভালো, ওকে এত ভালোবাসেন কেন? তখন বলছে যে কেন ভালোবাসি তারা দেখতে চাও? হ্যাঁ বলতেছে দেখতে চাই। তাহলে বলছে প্রত্যেকে এক একটা ছুরি নেবা হাতে, এক একটা মুরগি নেবা হাতে, তবে শর্ত হলে তোমরা এই মুরগিটা জবাই দেবা, শর্ত হলে কেউ যদি না দেখে। শর্ত কি? কেউ যদি না দেখে। তো ছাত্ররা চাকু হাতে নিয়েছে, মুরগি হাতে নিয়েছে, আনন্দে লাফাতে লাফাতে চলে গেল। কি বলে, আমরা এমন জায়গায় বসে জবাই করব কেউ দেখবে না, কেউ জবাই করতেছে, পানির নিচে ডুব দিয়ে যায় কল্লার মুরগিটাকে জবাই করেছে, আবার কেউ অন্ধকার রাতে চার দেয়ালের ভিতরে বসে মুরগিটাকে জবাই করেছে, আবার কেউ চাদর দিয়ে আবৃত করে জবাই করেছে, আবার কেউ মাটির গর্তের ভিতরে গিয়ে জবাই করেছে, সবাই জবাই করেছে, কিন্তু ওই যে ছাত্রটাকে ওই ওস্তাদ বেশি ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, ওই ছাত্রটা মুরগি জবাই না দিয়ে চলে আসছে। এখন সবাই হাসাহাসি করতেছে, আজকে প্রমাণ হয়ে যাবে
আসলে হুজুরে যে একটা ভুল কাজ করতেছে, হুজুর আমাদেরকে ভালো না বাসে, ওই ওর মতন একটা গর্দভকে ভালোবাসে, যে আমাদেরকে মুরগি দিয়েছে আমরা জবাই করে নিয়ে আসছি, কিন্তু ওই মুরগি জবাই করতে পারে নাই, তার ওকে গর্দভ হিসাবে ওরা ই করছে, যে ওকে খারাপ হিসাবে দেখছে। তখন বলছে যে এক একজন ছাত্রকে জিজ্ঞেস করলে তোমরা কিভাবে জবাই করছো বলো তোমরা। একজনে বলছে হুজুর আমি পানির নিচে যে ডুব দিয়ে মুরগিটাকে জবাই করেছি, কেউ দেখে নাই, আমি চার দেয়ালের ভিতরে বসে অন্ধকারে মুরগি জবাই দিছি, কেউ দেখে নাই। আবার কেউ বলছে আমি অন্ধকার জঙ্গলের ভিতরে যে জবাই করছি, কেউ দেখে নাই। আবার একজনে বলছে আমি মাটির নিচে গর্ত করে ওখানে যে জবাই করছি, কেউ দেখে নাই। আর ওই ছাত্রটাকে জিজ্ঞেস করলো সবাই তো মুরগি জবাই করে নিয়ে আসছে, তুমি কেন জবাই করলে না? ছাত্র ফেল ফেল করে কেঁদে দিল। কাদার পরে বলছে হুজুর এরা সবাই পারছে কিন্তু আমি পারি নাই, আমি যখন পানির নিচে যাই তখন দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়েছে, যখন আমি কোনো জঙ্গলে চলে যাই তখন দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছে, যখন কোনো অন্ধকার ঘরে ভিতরে চলে যাই তখন দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছে। হুজুর আপনি তো শর্ত দিয়েছেন কেউ যেন না দেখে, অতএব আমি যেখানে যাই সেখানে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে আছে। এটা কি বলে তাকওয়া, যে আল্লাহ তাকে দেখতেছেন, আল্লাহ তাআলা তাকে যে দেখতেছেন, যে বলছে যে আল্লাহ যে আমার দিকে তাকিয়েছে সেটা তাকিয়েছে সেটা বলে নাই, যে আল্লাহ তাআলার ভয় যে তার ভিতরে আছে, যে আল্লাহ তাআলা আমাকে সব দেখতেছেন মানে তাকিয়েছে, সব তো দেখতেছে, দুনিয়ার সবকিছু দেখতেছেন, যে সমুদ্র সমতল সমুদ্রের নিচে যে একটা পাথরের উপর কালো পাথরের উপর পাথরের ভিতরে যে একটা পোকা থাকে সেই পোকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় কি করে না করে। তো এখান ওখানে বলছে দেখো আজকে তোমরা যে যারা হাসাহাসি করতেছে ওকে নিয়ে, কিন্তু ও আসলে কিন্তু আজকে সঠিক কাজ করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওকে দেখতেছে সেটা ও বিশ্বাস করছে, তোমরা কিন্তু বিশ্বাস করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছে। আমি শর্ত দিয়েছিলাম যে কেউ যেন না দেখে, কিন্তু তোমরা শর্তটাকে মানতে পারো নি, কিন্তু আল্লাহ তাআলা যে তোমাকে দেখতেছে সেটা তোমরা বোঝোনি, কিন্তু এই যে আমি তাকে ভালোবাসি কিসের জন্য দেখেছো, যে আল্লাহ তাআলাকে সে কতটা ভয় করে, আল্লাহ তাআলা তাকে দেখছে যে সেই একিনটা তার বিশ্বাস তার ভিতরে আছে, সেই ভয়টা আছে, যার কারণে তোমরা আজকে বুঝতে পারলা যে আমি তাকে কেন ভয়সী ভালোবাসি। হ্যাঁ তখন ছাত্ররা বললো যে হুজুর আসলেই তো আমরা তো মনে করছি যে পানি নিচে গেলে তো আমাদেরকে কেউ দেখে না, আপনি যে শর্ত দিয়েছেন কেউ দেখবে না, তো আমরা তো এটা তো আসলে অনুভব করি নাই, যে কেউ বলতে কি আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখেন, তার আমরা কিন্তু এটা বুঝতে পারিনি। তো আমাদের আসলে আমাদের ওস্তাদরা আমাদেরকে যে আলোর পথে নিয়ে এসে, আমরা ওস্তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে উচ্চ মাকাম পৌঁছে দাও, যাদেরকে যারা বেঁচে আছে তাদেরকে তুমি হায়াতে তৈবা দান করে দাও, আল্লাহ যারা মারা গেছে তাদেরকে তুমি উচ্চ মাকাম দান করো, আল্লাহ আমার যে ওস্তাদ হযরত মাওলানা আলী আকবর সাহেব আল্লাহ তাকে সুস্থ দান করে দেবে। আসলে আমাদেরকে খুব ভালোবাসছেন, আমাদের জন্য আমাদের এলাকাটা একটা তিনি রহমত হিসাবে আল্লাহ তাকে পাঠিয়েছেন, আমাদের এলাকায় এত বড়টা মাদ্রাসা করেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। তোমার কাছে এটাই কামনা যে আসলে সেজন্য ভালো হয়ে যিনি আরো আমাদের মতন যিনি আমাদের থেকে ভালো ভালো যিনি সন্তানকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিতে পারে সেই চেষ্টা করতে পারে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দিয়ে আবার দিনে খিদমত করার তৌফিক দান করো। ওয়া আখিরা দাওয়ানা।